বারাসাতে আয়োজন করা হয়েছে রক্তদান শিবিরের এবং চক্ষু পরীক্ষা শিবির। 103 বছরে পদার্পণ করলো বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন, আর সেই উপলক্ষে রবিবার এই সংগঠনে বারাসাত জোনের পক্ষ থেকে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। বিসিডিএ বারাসাত জোনের উদ্যোগে আয়োজনের এই অনুষ্ঠানে এদিন রক্তদান করেছেন অসংখ্য রক্তদাতা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত পৌরসভা চেয়ারম্যান ইন কাউন্সিল অভিজিৎ নাগচৌধুরী এবং এছাড়াও আরো অনেকে। রক্তদান শিবির এবং বিনামূল্যে রক্ত পরীক্ষা শিবির। বিসিডিএ বারাসাত জোনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে এদিন রক্তদান করেছেন অসংখ্য রক্তদাতা। আর এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত পৌরসভা চেয়ারম্যান ইন কাউন্সিল অভিজিৎ নাগচৌধুরী, রাজ্য আইএম এর অর্থ সচিব সহ বিশিষ্টরা। অনুষ্ঠানটা হচ্ছে স্বেচ্ছা রক্তদান শিবির এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা। তো আমাদের সহযোগিতায় রয়েছেন চক্ষু পরীক্ষায় এএসজি হসপিটাল লেকটাউন এবং বারাসাত হসপিটাল ব্লাড ব্যাংক, এই দুটোতে আমাদের সহযোগিতা করছে। আমাদের সংগঠনের 103তম বর্ষপূর্তি। এটা সংগঠন প্রতিষ্ঠিত হয়েছিল 1921 সালে, তো ধীরে ধীরে চলতে চলতে আজকে 103 বছরে সংগঠন পদার্পণ করেছে। সারা বাংলা জুড়েই অনুষ্ঠান চলছে, তার মধ্যে আজকে বারাসাত জোনের যে অনুষ্ঠান হচ্ছে এটা তার একটা অঙ্গ। 103 বছরের অর্গানাইজেশন বা নবম বর্ষের রক্তদান, একটা অর্গানাইজেশনকে 103 বছর ধরে চালু রাখা, আমার পাশে যারা রয়েছেন তারা এই অর্গানাইজেশনের কর্ণধার। যে ভদ্রলোক আমার পাশে রয়েছেন সমীরদা, এই অর্গানাইজেশনের উনি 77 সালে এইখানকার এই জমিটি নিয়ে উনি অর্গানাইজেশন শুরু করেছিলেন। দেবাশিস বাবু রয়েছেন পুরোধা, উনি এগিয়ে নিয়ে চলেছেন, সহজ কথা না। 103 বছরের একটা এটা সত্যিকারের গর্বের ব্যাপার আমাদের। যদিও তারা ওষুধের ব্যবসা করে যেটা কি না লাইফ সেভিং ব্যাপার, তাদের দায়িত্ববোধ অনেকটাই বেশি সমাজের অন্যান্য মানুষের ক্ষেত্রে। সুতরাং তাদের যে এই প্রয়াস এটাকে আমি কুর্নিশ জানাই, এবং আমি মনে করি এই ধরনের অনুষ্ঠান তারা যত করবে আমরা তাদের পাশে থাকবো।